আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ লেসন। আমি আজকে একটা সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমার পিছনে একটা ব্রিজ আছে। তো আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয়টাই হচ্ছে ব্রিজ। প্রথমত ব্রিজের উচ্চারণটা কি আমরা বলার চেষ্টা করি, এটা ব্রিজ না, অনেকে বলে ব্রিজ, এটা ব্রিজ না, এটা হচ্ছে ব্রিজ, ব্রিজ। ওকে, এরপরে যে ব্রিজের সাথে যদি আমরা একটা এ যুক্ত করি, এটা একটা খুব সুন্দর একটা শব্দ হয়ে যায়, অ্যাব্রিজ। অ্যাব্রিজ মানে কি? সংক্ষিপ্ত করা। এরপরে আমরা গ্রামে সাঁকো পার হওয়ার ক্ষেত্রে দেখি যে গ্রামে সাঁকো পার হয়, সাঁকোর ইংলিশটা কি আজকে আমরা জেনে নিব, এটা হচ্ছে ফুট ব্রিজ, ফুট ব্রিজ। এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ব্রিজ নিয়ে অনেক ধরনের ফ্রেজ ইংলিশে ব্যবহৃত হয়, আমরা এর ভিতরে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ পড়ার চেষ্টা করব। প্রথমেই হচ্ছে বিল্ডিং ব্রিজ, বিল্ডিং ব্রিজ। বিল্ডিং ব্রিজ মানে হচ্ছে মেকিং গুড রিলেশনশিপ, ফ্রেন্ডলি রিলেশনশিপ। ফর এক্সাম্পল, অল দ্য কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড নিড টু ওয়ার্ক অন বিল্ডিং ব্রিজেস, মানে পুরো পৃথিবীতে যতগুলো কান্ট্রি আছে তাদের দরকার কি একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। তাহলে প্রথম যে আমাদের ফ্রেজটা সেটা কি? বিল্ডিং ব্রিজ। দ্বিতীয় যে ফ্রেজটা সেটা হচ্ছে বার্নিং ব্রিজ, এটা হচ্ছে বিল্ডিং ব্রিজের উল্টা, যে এমন একটা সম্পর্ক যেটা ডিফিকাল্ট টু মেনটেন, রক্ষা করা, রাইট? সো আমি বলতে পারি, দেয়ার ইজ এ বার্নিং ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড মি, দেয়ার ইজ এ বার্নিং ব্রিজ বিটুইন ইউ অ্যান্ড মি, তোমার এবং আমার ভিতরে একটা খারাপ সম্পর্ক চলতেছে, বিদ্যমান, রাইট? এরপরে যেটা সেটা হচ্ছে ক্রস দ্যাট ব্রিজ লেইডার, ক্রস দ্যাট ব্রিজ লেইডার। যেমন বলতে পারি, ক্রস দ্যাট ব্রিজ লেইডার মানে যখন একটা প্রবলেম আসবে দেন উই উইল ফেস ইট। যেমন উই উইল ক্রস দ্যাট ব্রিজ লেইডার, উইল ক্রস দ্যাট ব্রিজ লেইডার। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।